ফার্স্ট পারসন ঋতুপর্ণ ঘোষ ভলিউম ওয়ান সমাজ চেতনাটা কিন্তু কাটছে ভালো চালিয়ে যাও প্রথম রোববার সম্পাদকীয় বেরোবার পর একজন বললেন আমি হাসলাম দপ্তরের বাচ্চা বন্ধুরা বলল তৃণমূল এবার ঋতুদাকে টিকিট দেবে আমি খুব হাসলাম ওরাও হাসলো। দ্বিতীয় সম্পাদকীয়টা বেরোলো ওরা বলল এবার তোমাকে তৃণমূলও মারবে সিপিএমও মারবে আমি হাসলাম ওরা হাসলো না সে কি হাসবার কথা ছিল না বুঝি আমার কয়েকদিন আগে অবধি আমার কাজ সম্পর্কে যাদের প্রধান সমালোচনা ছিল কেন মেয়েদের নিয়ে সিনেমা কেন পৃথিবীতে কি আর কোনো সমস্যা নেই আর মেয়েদের নিয়ে কাজ মানে কি অবদমিত যৌনতাবোধ তাছাড়া আর কোনো বিষয় নেই উপহাশক্তি শুনেছি ঋতুপর্ণ ওরে বাবা ও মেয়েদের থেকেও বেশি ফেমিনিস্ট তারাই দেখলাম লেখা দুটো পড়ে বললেন বলছেন কি দরকার এসব কেন শুধু শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করছো ব্যস্ত ছিলে। কেমন মিষ্টি মিষ্টি ছবি বানাতে কি সেন্সিটিভ মহিলা চরিত্রে মহিচ মহিলা চরিত্র পেরেছে কেউ তোমার মতো করে হ্যান্ডেল করতে আমরা কত বলতাম দেখো তো ঋতুপর্ণ কেমন মধ্যবিত্তকে আবার সিনেমা হলে ফিরিয়ে এনেছে আর গভর্নমেন্টকে কেউ খেপায় সামনে পদ্মশ্রী উর্বশ্রী আসছে আর বুঝতে পারছি না আমি হাসব কি না আমি কি তাহলে অবস্থান বদলালাম চালু চালুকথায় পাল্টি খেলাম কেন দহনের ঝিনুক কি সিঙ্গুরের তাপসী নয় গ্রাম থেকে শহরে আসা রেনকোটের দুই অসহায় ভাগ্য বিলম্বিত বিচ্ছিন্ন প্রণয় যুগল তাদের মধ্যে কোথাও কখনো কি এসে দাঁড়ায়নি ছিন্নমূল সমস্যা ফেমিনিজম কথাটা পাল্টাতে পাল্টাতে যেখানে এসে দাঁড়িয়েছে সেটার অতি সরলীকৃত সরল অতি সরলীকৃত ব্যাখ্যা আজ মানুষের কাছে কেবল কতগুলি ঝলসানো বক্ষ বন্ধনীর অনুষঙ্গ ঠিক যেন দ্রুত সভায় আঞ্চালির পণ্যীকরণের অপমান যুগে যুগে শরীরায়িত হতে হতে পর্যবেসিত হয়েছে কেবল বস্ত্রহরণের রোমাঞ্চকর যৌনকল্পনায় ফেমিনিজম বা নারীবাদ মানে পুরুষ বৈরিতা নয় পুরুষতন্ত্রের বিরোধিতা দিল্লির বস্তির পর বস্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন যে কিংবদন্তি নেত্রী আমার কাছে তিনি পুরুষতন্ত্রের নিষ্ঠুরতম এবং সুন্দরীতম প্রতিভূ অথচ আজও জুড়ে সেরা নারীর ওপিনিয়ন পোলে সেই ভদ্রমহিলার স্থান প্রথম তিন থেকে পাঁচের মধ্যেই থাকে অবধারিতভাবে হ্যাঁ আমি প্রিটি প্রিটি ছবি করি আমার প্রতিটি চরিত্র সুবেশ প্রতিটি কক্ষ সুরম্য প্রতিটি দৃশ্য মনোহর আমার নিকটতম হিতৈষীরা বলেন সব ছবি এত সুন্দর দেখতে হওয়া দরকার কি আছে আমি সুন্দর ভালোবাসি সর্বতভাবে কুৎসিত এবং অসুন্দর সর্বার্থে পরিত্যাজ্য আমার কাছে আর সুন্দর অসুন্দর কি কেবলমাত্র নান্দনিক প্রশ্ন যে শাশুড়ি আগুন দিয়ে নির্ভ বউটিকে পুড়িয়ে মারেন আর যারা নন্দীগ্রামে মাটিকে রক্তাক্ত করেন তারা সকলেই সেই পুরুষতন্ত্রের পাঠান্তরের নায়কতন্ত্রের মাফিয়া বাইরে থেকে তৈরি করে দেওয়া নিয়মের কাছে বারবার অন্তর অন্তরকে নতি স্বীকার করতে বলা আর বাইরে থেকে উন্নয়নের ব্লু তৈরি করে এনে সনাতন সভ্যতার উপরে সেটা চাপিয়ে দেওয়া একই রকম হটকারীভাবে ফ্যাসিস্ট এবং অসুন্দর বড় মধুর বড় চমৎকার একটা বাংলা শব্দ ছিল অভিধানে ঝি মানে মেয়ে অন্দরমহলের পুরুষতন্ত্র সেই এক মাথা চুল বড় বড় চোখের শব্দটার হাতে কবে যেন ন্যাতা ধরিয়ে দিয়েছে খুব বেশি দিন হয়তো লাগবে না আগামী যুগের বাংলা অভিধানে কিছুদিনের মধ্যেই হয়তো উন্নয়ন মানে লেখা হবে উৎখাত সৌমিত্র দাকে নিয়ে কিছু আর লিখলাম না আমি জানি লিখতে শুরু করলে বছরের সব কটা রোববারও যথেষ্ট নয় সৌমিত্রদার নিরোগ উজ্জ্বল কর্মজীবন কামনাত যে কোনো বাঙালির ব্রত আমি কেবল বলতে পারি ভালো থাকো সৌমিত্রদা আরও দিন ভালো থাকো ঠিক যেমন করে তোমার নিজেরও অজান্তে আমাদের আমাদেরও ভালো থাকতে শিখিয়েছ তুমি একুশে জানুয়ারি দু হাজার সাত